ভারতের পাঁচটি অদ্ভুত গ্রাম, কোথাও সবাই কোটিপতি, আবার কোথাও 50 বছর ধরে বিয়ে হয়নি। ভারতের অদ্ভুত পাঁচটি গ্রাম যেখানকার কথা শুনলে অবাক হবেন। ভারতের অধিকাংশ মানুষ আজও গ্রামেই বাস করেন, তবে ভারতে এমন কতগুলো গ্রাম রয়েছে যেগুলো কোনো না কোনো কারণের জন্য বিখ্যাত। কিছু গ্রাম আছে যেগুলো সৌন্দর্যের কারণে বিখ্যাত, পরিচ্ছন্নতার কারণে বিখ্যাত। এককভাবে ভারতবর্ষে এমন গ্রাম রয়েছে যেগুলো অদ্ভুত কারণের জন্য প্রায় খবরের শিরোনামে আসে। এবার এই প্রতিবেদনে সেই সকল গ্রামের অদ্ভুত রীতিনীতিগুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক। হিউয়ার বাজার গ্রাম, মহারাষ্ট্র। ভারতের এই গ্রামটি প্রমাণ করেছে গ্রামের মানুষ গরিব নয়। হিউয়ার বাজার গ্রামটি মহারাষ্ট্রের আহমেদগড় জেলায় অবস্থিত। এই গ্রামটি কোটিপতি গ্রাম নামেও পরিচিত। এখানে বসবাসকারী অর্ধ শতাধিক মানুষ কোটিপতি। গ্রামটিতে জমজমাট বাজার, নির্ভেজাল রাস্তা, সবুজ মাঠ ও সুনির্মিত ঘরগুলি রয়েছে। তাছাড়াও গ্রামে খোলা মলত্যাগ, তামাক এবং অ্যালকোহল সেবন কঠোরভাবে নিষিদ্ধ। মাতুর গ্রাম কর্ণাট। সংস্কৃত ভারতের প্রাচীন ভাষা হলেও প্রায় বিলুপ্ত হতে চলেছে, কিন্তু কর্ণাটের এই গ্রামের মানুষরা আজও সংস্কৃত ভাষা ব্যবহার করেন। কর্ণাটের সরকারি ভাষা কন্নড়, কিন্তু এই গ্রামের মানুষেরা সংস্কৃত ভাষায় কথা বলেন। আপনি যদি এই গ্রামে আসেন তাহলে মনে হবেন কয়েক যুগ যেন পিছিয়ে গেছে। এখানকার পাঠশালাগুলিতে সংস্কৃত ভাষায় পড়াশোনা হয়। লং ওয়া গ্রাম, নাগাল্যান্ড। লং ওয়া গ্রামটি নাগাল্যান্ড মুন জেলায় অবস্থিত। এটি রাজ্যের বৃহত্তম গ্রামগুলির মধ্যে একটি, তবে এই কারণে গ্রামটি অদ্ভুত নয়। এই গ্রামের কিছু বাড়ি রয়েছে যা ভারত ও মায়ানমারের ভৌগোলিক সীমান্তে অবস্থিত, ফলে এই গ্রামের প্রতিটি মানুষের কাছে দৈত্য নাগরিক রয়েছে। মজার ব্যাপার হলো এখানকার মানুষেরা এক দেশে রান্না করেন আর এক দেশে ঘুমাতে যান। শনি সিংনাপুর গ্রাম, মহারাষ্ট্র। ভারতের শহর হোক বা গ্রাম, বিশেষ করে রাতের সময় নিরাপত্তার জন্য লোকেরা অবশ্যই তাদের বাড়ি দরজায় তালা দিয়ে রাখে, কিন্তু মহারাষ্ট্রের শনি সিংনাপুর গ্রামে তালা দেওয়া তো দূরের কথা, কারো বাড়িতে দরজা পর্যন্ত নেই। তাদের বিশ্বাস শনি দেবতা তাদের রক্ষা করেছেন। কেউ যদি ভুল করেও ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে শনিদেবের ক্রোধের শিকার হবে। এর ফলে গ্রামটি বিশ্বের কাছে বিখ্যাত হয়ে উঠেছে। বারওয়ান গ্রাম, বিহার। বিহারের কাইমুর পাহাড়ের কাছে বারওয়ান গ্রামের কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন। 2017 সাল পর্যন্ত, অর্থাৎ গত 50 বছর ধরে এই গ্রামে কোনো বিয়ে হয়নি। এই গ্রামটি ব্যাচেলর্স ভিলেজ নামে পরিচিত। এই গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি চলাচলের সুবিধা ছিল না, একমাত্র উপায় ছিল পায়ে হাঁটা। 10 কিলোমিটার পথ পরে গ্রামবাসীরা একটি রাস্তা তৈরি করে, যার ফলে এখনও বিয়ে হচ্ছে। আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন।